বাচ্চার ওজন বাড়ছে না, সেটা নিয়ে বাবা মায়ের বেশ চিন্তা। কিভাবে কি করবেন বুঝতেই পারছেন না? চিন্তা নেই, এবার নিয়ম মানলেই নাদুস নুদুস হবে আপনার কোলের ছানাও। জন্মের পর প্রায় 6 মাস পর্যন্ত শিশুর একমাত্র খাবার মায়ের বুকের দুধ। এটি নির্ভর করে তার বেড়ে ওঠা, পরিপক্ক হওয়া, সুস্থ থাকা। 6 মাসে বাচ্চার ওজন বৃদ্ধির পাশাপাশি সুস্থ চেহারার জন্য মায়ের খাবার দাবারেও আনতে হবে পরিবর্তন। প্রোটিন ও আয়রনের সঠিক পরিমাপের সাথে সবুজ শাকসবজিও তালিকায় করতে হবে সংযোজন। খিদে কম থাকায় বাচ্চাকে খাওয়ানো কঠিন, জোর জবরদস্তি করেও এক বেলার খাবার খাওয়াতে গড়িয়ে যায় আরেক বেলা। তাহলে ছোটবেলা থেকেই সময়ের খাওয়া সময়ে খাওয়ানোর অভ্যাস করুন। রুটিন করে কিছুক্ষণ পরপর খাবার দিন, এতে করে ধীরে ধীরে ওজন স্বাভাবিক হয়ে যাবে। সঠিক স্বাস্থ্যের জন্য বাচ্চাকে সময় মতো টিকা দেওয়া জরুরি, এতে যেন হয় না কোনো রকম দেরি। এছাড়া পর্যাপ্ত পরিমাণ ঘুম, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বাচ্চার সুস্থতা এবং ওজন বৃদ্ধি দুটোর কাজই করবে শীঘ্রই। আবার জন্মের পর অসুস্থ থাকলেও বাচ্চার ওজনে দেখা যায় ঘাটতি, তাই যথাযথ সময়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। বাচ্চা থেকে বৃদ্ধ সকলের স্বাস্থ্য সচেতনতায় মেডিস্টোর থাকবে সব সময় আপনাদের পাশে। এমনই সব গুরুত্বপূর্ণ তথ্য আমরাই প্রতিনিয়ত দিব আপনাদের, সেই সাথে আপনার সুস্থতার প্রয়োজনীয় পণ্য কিন্তু কিনতে পারবেন আমাদের থেকেই। প্রয়োজনে কল করুন 01405100400 অথবা ভিজিট করুন www.medistorbd.com।